নমস্কার। রাজস্থানের অহংকার জগদীপ ধনকার, তাকে মানে কিভাবে শুভেচ্ছা জানাবো? আজ তিনি এক উদাহরণ সৃষ্টি করেছেন, তিনি অনুপ্রেরণা দিয়েছেন কত শত শত হাজার হাজার লাখ লাখ লোককে। এ ভাবা যায়, জগদীপ ধনকার এক অসামান্য ব্যক্তি, অসামান্য, অনন্য। ঝুনঝুনু, রাজস্থানের ঝুনঝুনু জেলা, ঝুনঝুনু, বুঝতে পেরেছ? তো সেইখানে জন্মেছিল, তারপরে সে পলিটিক্স করেছে রাজস্থানে। যা হোক, রাজস্থান, রাজস্থান থেকে বাংলায় ঢুকেছে, রাজস্থান থেকে বাংলায় ঢুকে যে ধরো যে মাটিতে একসময় বাঙালির বাস ছিল সেখানে তার উপর প্রাসাদে থেকেছে, বাংলা ও বাঙালির টাকায় খেয়েছে, বাংলা ও বাঙালির টাকায় পড়েছে, বাংলা ও বাঙালির টাকায় ঘুরে বেড়িয়েছে, বুঝতে পেরেছ? বাংলা ও বাঙালির টাকায় মাইনা করেছে, পয়সা পেয়েছে, টাকা করেছে, বাংলা ও বাঙালির টাকায় মেদ বাড়িয়েছে। এত কিছুর পরেও তার যে স্বদেশ প্রেম, তার যে রাজস্থানের কাছাকাছি থাকার ইচ্ছে, সেই যে উটের দেশ, সেই যে সুন্দর ক্যাকটাসের দেশ, ফণী মনসার দেশ, সেই যে উন্মুক্ত বালু প্রান্তরের দেশ, সুন্দর কিচকিচ করছে বালি, এগুলো সে কখনো ভুলতে পারেনি। সে ভুলতে পারেনি বলেই সে বাংলা ছেড়ে রাজস্থানের কাছাকাছি শহর দিল্লিতে ফিরে যাচ্ছে, টুকটাক একদম। এটা একটা অনন্য উদাহরণ। এই উদাহরণ কতজনকে অনুপ্রাণিত করবে আমি শুধু ভাবছি, ভাবুন তো। রাজস্থান থেকে বাংলায় এসছে, বাংলার খেয়েছে, বাংলার পড়েছে, বাংলায় মাল কামিয়েছে, কিন্তু রাজস্থানের কাছে ফিরে যাচ্ছে। এরকম উদাহরণ, এরকম অনুপ্রেরণা কজন আছে আমি শুধু ভাবছি। যে ধরুন কারু, কেউ বাটপাড়িয়া, কেউ বড়বাজারিয়া, কেউ চোরাড়িয়া, কেউ ঘাটকাটিয়া, কেউ কালোবাজারিয়া, কেউ পোস্তর মধ্যে ঠিক আছে অন্য দানা ঢোকাইয়া, কেউ তেলের তেলের মধ্যে ভেজালিয়া, তাই না, কেউ সিমেন্টের মধ্যে ভেজালিয়া, কেউ ফলস কোম্পানি বানিয়ে ভেজালিয়া, কেউ জালি কল সেন্টারিয়া, তাই না, করে বাংলার খেয়েছে, বাংলার করেছে, বাংলার পড়েছে, এরকম কত শত উদাহরণ। কিন্তু তারপরে থেকে যায়। আসলে স্বদেশ প্রেম নেই, স্বদেশ প্রেম নেই, বালির প্রতি প্রেম, এই ক্যাকটাসের প্রতি প্রেম, এই উটের প্রতি প্রেম আছে না, ফণী মনসার প্রতি প্রেম, এই জিনিসগুলো যে একটা আবেগের জিনিস, এই জিনিস যে মানুষ ভুলতে পারে না, সেটা আরেকবার প্রমাণ করলেন রাজস্থানের অহংকার জগদীপ ধনকার। আমি সকল বাটপাড়িয়াকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো, সকল চোরাড়িয়াকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো, সকল বাটপাড়িয়াকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো, সকল বড়বাজারিয়াকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো, সকল রাহাজানিয়া থেকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো, সকল ঘাটকাটিয়াকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো, সকল কালো বাজারিয়াকে বলবো জগদীপ ধনকারের থেকে শেখো। আচ্ছা, ভারতের উপরাষ্ট্রপতি হতে চলেছে, এটা কত, এইরকম একটা মানুষের আদর্শে চলবে না তো কার আদর্শে চলবে? এইরকম মহান একজন মানুষ, একজন মানে কি বলবো, হিমালয় সমতে বলতে পারছি না, প্রচন্ড গরম বালির দেশে তো হিমালয় টিমালয় বরফ টরফ থাকবে না, তো কি সম, উঁচু কি আছে, খেজুর গাছ আছে, এই যে খেজুর গাছের মতো এত যে উঁচু,
ঠিক আছে, এই যে খেজুর গাছের মতো উঁচু, এরম একটা ব্যক্তি অনুপ্রাণিত হতে ইচ্ছে করে না? জগদীপ ধনকারকে দেখুন, শিখুন, অনুপ্রাণিত হন জগদীপ ধনকারের থেকে। রাজস্থান থেকে তিনি বাংলায় এসেছিলেন, বাংলার খেলেন, বাংলার পড়লেন, বাংলার যে জমি তার উপর একটা প্রাসাদে থাকলেন, বাংলার থেকে পয়সা নিলেন পকেটে, ঘুরে বেড়ালেন বাংলা ও বাঙালির টাকায়, এটা তো কমন। কিন্তু তারপর যেটা কমন নয়, যে তিনি বাংলা ছেড়ে চলে গেলেন, আপনি ভাবতে পারছেন? শিখতে ইচ্ছে করে না? নিজ সমাজের, নিজ স্বদেশের একজন প্রতিষ্ঠিত এরকম একজন গুণী ব্যক্তি, তার থেকে অনুপ্রাণিত হন। কি আছে বাংলায়? কিছুই নেই। বঙ্গাল মে কুচ নেই হ্যায়, কোথায় বঙ্গাল আর কোথায় উঁট, কোথায় বঙ্গাল আর কোথায় বালি, কোথায় বঙ্গাল আর কোথায় ফণি মনসা, কোথায় বঙ্গাল আর কোথায় সেই সুন্দর। এই সৌন্দর্য ছেড়ে জগদীপ ধনকার যখন এসেছিলেন, তখন প্রতিদিন তাকে কুড়ে কুড়ে খেত সেই উটের স্মৃতি, সেই বালির স্মৃতি, সেই স্বদেশ প্রীতি। একটু জাগান স্বদেশ প্রীতি নিজের মধ্যে, একটু স্বদেশ প্রীতি জাগান। হ্যাঁ, একজন ভালো বলেছে, মাউন্ট আবু, এই যে মাউন্ট আবুর মতো উচ্চতা, মানে মানে একটা কি বলবো, এটা বলে না যে একটা মানুষ নয় সে, একটা মানে কি বলবো, হিমালয়ের মতো বড় বলে, তেমন বলছি মাউন্ট আবুর মতো বড়। ইচ্ছে করে না? মাউন্ট আবু, বিকানের সোনার কেল্লা, জগদীপ ধনকার কিন্তু সোনার কেল্লা বেছে নিয়েছেন, সোনার কেল্লার কাছাকাছি থাকবেন, কলকাতার কাছাকাছি কেন? ক্যা হ্যায়, ক্যা হ্যায়, কিছুই নেই হ্যায়, সোনার কেল্লায় তো সোনা হ্যায়, সোনার বাংলায় সোনা নেই হ্যায়। সেটা জগদীপ ধনকার একজন বুদ্ধিমান ব্যক্তি এবং ভারতের সংবিধান জানেন, ভারতের উপরাষ্ট্রপতি হতে চলেছেন, আমার কি ভালো লাগছে। কিন্তু জগদীপ ধনকারের এই যে রাজস্থান থেকে আসা বাংলা এবং তারপরে বাংলা ছেড়ে চলে যাওয়া, এই যে অনন্যই উদাহরণটা, এটা তো শুধু একজন উদাহরণ কখন হয়, যখন সেটা অনুপ্রেরণা হয়। উদাহরণ মানে একটা উদাহরণ, আরো এরকম উদাহরণ রয়েছে। আমরা চাই জগদীপ ধনকার শুধু উদাহরণ কখন হবেন, যখন তিনি অনুপ্রেরণা হয়ে উঠবেন। জগদীপ ধনকার অনুপ্রেরণা হয়ে উঠুন, জগদীপ ধনকার অনুপ্রেরণা। আমি যদি রাজস্থানে জন্মাতাম, আমি জগদীপ ধনকার দেখে দেখে অনুপ্রাণিত হতাম। আমি যদি রাজস্থানে জন্মাতাম এবং ভাগ্যের কোনো কুচক্রে এই বাঙ্গাল এইখানে যদি চলে আসতে হতো, এখান থেকে মুক্তি আছে, এখান থেকে মুক্তি আছে। জগদীপ ধনকার স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে ভয় নাই, ভয় নাই, এখনো আছে বালি, এখনো আছে উঠ, ভয় নাই, মাউন্ট আবু এখনো আছে। আমি তো অনুপ্রাণিত হয়ে যেতাম একদম, আমি প্রচন্ড অনুপ্রাণিত হয়ে যেতাম। কি দরকার এই বাঙ্গালে ফলস কোম্পানি খোলা, ভেজাল করা, এই করা ওই করা, আমি এসব করতাম না। যদি করতামও, করে মনে হতো এসব ছেড়ে দিই, জীবন তো একটাই, একটু ছেলেমেয়েরা তারা নিজেদের কালচার শিখবে কি করে, তাই না? কালচার শিখবে কি করে এই পশ্চিমবঙ্গে? সকালে উঠে বাথরুমে যদি যেতে হয়, কল খুললে জল বেরোয়, কল খুললে জল বেরোয়, কি অনাসৃষ্টি, কল খুললে জল বেরোয়, কোথাকার কালচার? এখানে দেখি পুকুর, সেখানে জল, এখানে বৃষ্টি পড়ছে, সেখানে জল, রাস্তায় জল জমে যায় মাঝে মাঝে,
তলায় বঙ্গোপসাগর সেখানে জল, ওপরে তিস্তা সেখানে জল, এদিকে দামোদর সেখানে জল, সেখানে আত্রেয়ী সেখানে জল, এখানে গঙ্গা সেখানে জল, কি ব্যাপার এটা? ছি ছি ছি, এ কেমন জায়গা? জগদীপ ধনকরকে প্রতিদিন এই বিজাতীয় পরিবেশ, এই জল কল খুললেই জল বেরোচ্ছে, এই পরিবেশ থেকে কুড়ে কুড়ে খেত, কুড়ে কুড়ে খেত তাকে। এই মনের মধ্যে যে রক্তক্ষরণ না, এটা মানুষ দেখতে পায় না চোখের সামনে। দেখলে মনে হবে সে হয়তো টুইট করছে, কাউকে খোঁচা করছে, সে হয়তো একটা কোট টোট পরে হয়তো কোনো বিরোধী দলনেতা তাদের সঙ্গে মিটিং করছে, কিন্তু তার ভেতরের যে মানুষটা যাকে রাজস্থান থেকে ছিন্ন করে এই মানে সুজলাং শীতলাং মলয়জ শীতলাং এই বাংলায় আনা হয়েছে, উনি ঠিক করেছিলেন যে এই অত্যাচারের অন্ত চাই, আর নয় অন্যায়, আর নয় অন্যায়। উনি এই নিজের ওপর হওয়া যে অন্যায় সেটা তিনি নিজে রোধ করলেন, এবং অমিত শাহকে আমি ধন্যবাদ জানাবো যে সাহায্য করেছেন এই বিষয়টা নিয়ে। উনিও বুঝেছেন কষ্টটা, মানুষের মধ্যে হৃদয় থাকতে হয় জানেন তো, যে হৃদয় জগদীপ ধনকরের ছিল, আছে, যে হৃদয় অমিত শাহের আছে। অমিত শাহও তো জানে এখানে বাঙালি উইপোকারা থাকে, এখানে কাঙালিরা থাকে, উনি কি জানেন না? উনি জগদীপ ধনকরের কষ্ট রোজ 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 বুঝতে পারতেন। তাই জগদীপ ধনকর একটা শীত দ্বারা সোজা একজন রাজস্থান থেকে, রাজস্থানের মানুষ, রাজস্থানের অহংকার জগদীপ ধনকর, তিনি বাংলা ছেড়ে চলে যাচ্ছেন রাজস্থানের কাছাকাছি, খুব কাছাকাছি। জানেন তো কত কাছাকাছি, আমি একটু ভিডিওতে দেখাই। এই দেখুন, এইখানে উনি জন্মেছিলেন এই মহান ব্যক্তি, রাজস্থানের অহংকার জগদীপ ধনকর জন্মেছিলেন রাজস্থানের কিথানা এলাকায়। এবং দেখুন একটু আমি জুম আউট করি, ওই তো দেখা যাচ্ছে দিল্লি, ওই তো উপরাষ্ট্রপতি নিবাস। তাহলে এই যে এই ডটটা দেখুন, আমি একটু জুম আউট করি, দেখুন এই দিল্লি আর এই জগদীপ ধনকরের জন্মস্থান, যে দেশেতে জন্ম আমার সেই দেশেতেই কাজ করি। দেখুন কত কাছাকাছি, ঠিক আছে, মাটিতে ছড়ানো বালির কাছাকাছি দেখা যায় আমাদের বাড়ি। আর কোথায় এখানে, ইস, এখান থেকে এখানে গেলে এখানকার কত কাছাকাছি হয়ে যাওয়া হলো, একদম ক্ষণজন্মা পুরুষ, তাই না? এবং কদিন আগে দার্জিলিংয়ে পাঠিয়েছিল, হায় রে, রাজস্থান টু দার্জিলিং, এটা মানে অত্যাচারের সীমা আছে। এক প্রথমত একখানা মানে নদীমাত্রিক জল পুকুরালা একখানা দেশে পাঠিয়েছ, অভ্যস্ত না, ঠিক আছে, বালি টালিতে অভ্যস্ত, বালি ঘষা কেস, সেখান থেকে তারপরে বরফ ঘষা কেস করতে পাঠিয়ে দিয়েছ। যাই হোক, জগদীপ ধনকর অনুপ্রেরণা হয়ে উঠুক সবার, যারা আটকে পড়েছেন, ফেঁসে গেছেন এই বাংলায়, কাঙ্গালি বাঙ্গালি এদের মাঝে ফেঁসে গেছেন। জগদীপ ধনকর দেখিয়েছেন মুক্তি আছে, মুক্তি আছে, ইহ জীবনেই মুক্তি আছে। মানুষ তো সন্ন্যাসীরা এই জীবন মৃত্যু এবং এই জীবন চক্র এর থেকে মুক্তি চান, কিন্তু জগদীপ ধনকর দেখিয়ে দিয়েছেন মুক্তি আছে, এবং মুক্তি এই ইহ জীবনেই মুক্তি আছে। এই যে এই যে এই শৃঙ্খল, এই যে উর্বর জমির শৃঙ্খল, এই যে বাংলার যে খনিজ পদার্থর শৃঙ্খল, এই যে বঙ্গোপসাগরের শৃঙ্খল, এই যে নদীমাতৃক একটা মাটির শৃঙ্খল, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। সে নিজে চায়নি, নিজে চায়নি, কে চায়? কে বালি ছেড়ে নদীর জায়গায় আসতে চায়? কে চায়? কেউ চায় না, জগদীপ ধনকরও চাননি।
এবং আজকে সেই খুশির দিন, আজকে সেই আনন্দের দিন, আজকে সেই যুগ পুরুষের সাফল্যের দিন। তিনি তার স্বদেশের কাছাকাছি ফিরে যাচ্ছেন, স্বদেশের কাছাকাছি ফিরে যাচ্ছেন। না বলতে তো আমার অন্য ইমোশন। এবং সবচেয়ে বড় কথা, শুধু একটা জগদীপ ধনকার নয়, এক জগদীপ যন্তর মন্তরে, তাই না? এরম লাখো জগদীপ হোক রাজস্থানের ঘরে ঘরে, যারা বুঝবে যে আনন্দ হোক, নির্বাণ হোক, যৌবন হোক, সব হোক, সবই রাজস্থানেই শ্রেষ্ঠ, রাজস্থানের কাছাকাছি শ্রেষ্ঠ। এত সুন্দর জায়গা পৃথিবীতে আর নেই। দেখেছেন না রাজস্থান ট্যুরিজমের পোস্টার ফোস্টার হয়, ভাল লাগে না? ভেবে দেখুন, আপনি ট্যুরিজম হিসেবে ভাবছেন, এটা তো তার বাড়ি, এটা তার স্বদেশ, এটা তো তার মাটি, সরি বালি। আমি খুব খুশি জগদীপ বাবু আপনার জন্য। কি করব, আমি এই বাংলায় জন্মেছি, আপনি রাজস্থানে জন্মেছেন, তাই আপনি রাজস্থানের কাছাকাছি ফিরে যাচ্ছেন। আমি তো বাংলাতেই থেকে যাব, কোথাও যাব না, আমরা কোথাও যাব না। জয় বাংলা।